আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকে আমি পুরোটা ক্লাস জুড়ে আছি মোহাম্মদ সংগ্রাম মণ্ডল, প্রভাষক আমিনামেতি স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় দ্বিতীয়র জীবের বংশবৃদ্ধি এবং বংশগতির কিছু অংশ নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো থাকবে তার মধ্যে থাকতেছে কোষ বিভাজনের প্রকারভেদ ও মাইটোসিস। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমরা কী কী জিনিস শিখতে পারবো, সেই শিক্ষণীয় জিনিসগুলো হচ্ছে কোষ বিভাজন কী, কত প্রকার তা বলতে পারবে তোমরা এখান থেকে, এবং মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে বলতে পারবে, এবং মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তা তোমরা বলতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই কোষ বিভাজন পড়াতে গিয়ে তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই আগে। তোমরা একটু ছবিগুলো দেখে নাও, বিভিন্ন কোষের ছবিগুলো দেখে নাও। দেখো, এখানে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, এখানে আমরা ইউনিয়া দেখতে পাচ্ছি, একটা ইস্টের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি এবং প্রাণী কোষ দেখতে পাচ্ছি। এই যে আমরা পাঁচ ধরনের কোষ দেখতেছি, এই পাঁচ ধরনের কোষের মধ্যে বিভিন্ন রকম কোষ বিভাজন ঘটে থাকে। তো এই কোষ বিভাজন নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, তো সর্বপ্রথম আমাদের কোষ বিভাজন কাকে বলে সে বিষয়টা নিয়ে একটু বা সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তো কোষ বিভাজনকে যদি আমরা খুব সুন্দরভাবে সুসংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষ বা চারটি কোষ পরিণত হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তার মানে এটা হচ্ছে মৌলিক এবং অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া। কোষের মধ্যে এটা হবে কি, একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্ত হবে, বিভক্ত হয়ে একটি কোষ থেকে দুটি কোষ বা চারটি কোষে পরিণত হবে, সেই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো কি, সেই ধরনের প্রক্রিয়াটাকে আমরা বলবো কোষ বিভাজন। তো এইখানে যে কোষটি বিভাজিত হচ্ছে তাকে বলি আমরা মাতৃকোষ, এবং যে কোষগুলো সৃষ্টি হয় সেখান থেকে সেগুলোকে বলা হয় অপত্য কোষ। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষ থেকে প্রথম কোষ বিভাজন তিনি লক্ষ্য করেন, এবং এই কোষ বিভাজনের ধরনের উপর ভিত্তি করে, যেমন আমরা কোষ বিভাজনের সংজ্ঞাটি যখন দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে একটি কোষ থেকে দুটি কোষ বা চারটি কোষ তৈরি হয়, এই কোষ তৈরি হওয়ার ধরন বা প্রক্রিয়ার উপর ভিত্তি করে একে আবার আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন, আর অন্যটিকে বলা হয় মাইটোসিস, তারপরেরটিকে বলা হচ্ছে কি, মিওসিস কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, আমরা যে কোষ বিভাজনের সংজ্ঞা দিলাম সেখান থেকে দেখো আমরা উপরে একটা ছবি দেখতেছি এবং নিচের দিকে একটা ছবি দেখতেছি। হ্যাঁ, উপরে দেখো একটি কোষ বিভাজিত হচ্ছে, এটা একটা মানে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে এইভাবে জিনিসটাকে দেখা যায়। তারপরে আমরা এটা সায়েন্টিফিকভাবে এবার আমরা দেখাচ্ছি, যেমন একটা কোষ ছিল, কোষগুলোর মধ্যে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমগুলো বিভাজন ঘটলো, দুই মেরুর দিকে গেল এবং তারা দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এই যে প্রক্রিয়াটা হয়েটা সেখান থেকে দুটি কোষ পরিণত হবে, এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে আমরা দু ধরনের ছবি দেখতেছি, এটা প্রকৃত ছবি এভাবে দেখতে দেখা যায়। যখন আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে আমরা এটা দেখি, তখন এটা দেখতে আমরা এই ধরনের বিষয়গুলোকে দেখি। এবার আমরা কোষ বিভাজনকে একটু আলাদাভাবে দেখবো, যে তিন ধরনের কোষ বিভাজনের নাম আমরা একটু আগে বললাম, একটিকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, অপরটিকে বলা হচ্ছে মাইটোসিস, এবং একটাকে বলা হচ্ছে মিওসিস। তো সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ থেকে দুটি কোষ হয় বা চারটি কোষ হয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রক্রিয়াটা অ্যামাইটোসিস রয়েছে, এবং তারপরে যে আমরা যে প্রক্রিয়াটা পাচ্ছি এটা হচ্ছে মাইটোসিস, তারপর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে দেখে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়, এবং মিওসিসের পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি কোষ থেকে চারটি কোষে পরিণত হয়। তো এটাকে যখন আমরা বলতে যাব, এই মিওসিস কোষ বিভাজনটাকে যখন আমরা বলতে যাব, তখন দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যে প্রথমত এই কোষটা অ্যামাইটোসিস ক্ষেত্রে দেখো একটা গোল একটা কোষ দেখছি আমরা, এবং সেটা ডাম্বেল আকৃতির রূপ ধারণ করলো, এবং তাদের মাঝখানে যে নিউক্লিয়াস ছিল সেটা বিভাজন শুরু হলো, এবং নিউক্লিয়াসটি পরস্পর থেকে আলাদা করে হয়ে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হলো। এই ধরনের কোষ বিভাজনটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, কারণ এই ধরনের কোষ বিভাজনের জন্য পূর্ব কোনো প্রস্তুতি লাগে না, তারা নিরস্ট্যান্ট যে কোনো একটা মুহূর্তের মধ্যেই একটি কোষ থেকে দুটি কোষে পরিণত করতে পারে। এবং এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে তাদের যে কোষের যে গুণগত বৈশিষ্ট্যগুলো থাকে, এই বৈশিষ্ট্যগুলো মাতৃকোষের অনুরূপ হতেও পারে আবার নাও হতে পারে, এরকম একটা প্রবলেমের মধ্যে তারা পড়তে পারে। অপরদিকে আমরা আরেকটি কোষ বিভাজন দেখতেছি, মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটি কোষ বিভাজিত হবে যখন, তখন এখানে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে একবার, এবং সাইটোপ্লাজমের বিভাজনও ঘটবে একবার। তো এখানে কি হবে, একটি কোষের যে
কোষীয় উপাদানগুলো যেগুলো রয়েছে, যেমন ক্রোমোজোমগুলো রয়েছে, তাদের মধ্যে তারা এক বিষুবীয় অঞ্চল বরাবর আসবে এবং তারা বিভাজিত হবে। বিভাজিত হওয়ার পরে মাতৃকোষের গুণ, মাতৃকোষের বৈশিষ্ট্য, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, এই সবগুলোকে ঠিক রেখে তারা একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হবে। তার মানে এখানে কিছু বৈশিষ্ট্য থাকবে, সমসংখ্যক সম গুণসম্পন্ন ক্রোমোজোমে পরিণত হবে তারা, এবং সম আকৃতির হতে হবে তাদেরকে। সম আকৃতির ক্রোমোজোমটাকে হতে হবে সম আকৃতির, সম সংখ্যক এবং সমগুণসম্পন্ন, মানে মাতৃকোষের মধ্যে তাদের যেরূপ যেরূপ বৈশিষ্ট্যগুলো ছিল সেখান থেকে যে অপত্য কোষগুলো তৈরি হবে, সেই অপত্য কোষের যে নতুন যে কোষগুলো তৈরি হবে মাতৃকোষের অনুরূপ বা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। আর মিউসিস কোষ বিভাজনের ফলে কী হবে, একটি কোষ থেকে চারটি কোষ পরিণত হবে। আমরা যেদিন মিউসিস কোষ বিভাজনটা বিস্তারিতভাবে আলোচনা করব সেদিন আমরা মিউসিস কোষ বিভাজন সম্পর্কে তোমাদেরকে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটা স্লাইড দেখব। স্লাইডের মধ্যে আমরা আরও কিছু অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে এখন আমরা দেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন কোষের মধ্যে হয়ে থাকে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইস্ট এবং আরেকটা হচ্ছে কি অ্যামিবা। তোমরা এই তিনটা নাম তোমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ এমসিকিউ যে পরীক্ষাগুলো হবে এই এমসিকিউ পরীক্ষার মধ্যে তোমাদের এই তিনটে বিষয়কে, এই তিনটে নাম আসতে পারে। এজন্য তোমাদেরকে এই তিনটা নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। আসলে এই ধরনের কোষ বিভাজনগুলো কোথায় ঘটে থাকে আমরা দেখো। এখানে একটা, এখানে আমরা দুই ধরনের কোষ বিভাজনের ছবি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, কেমন? যেমন দেখো এখানে একটা লক্ষ্য করছি এবং এখানে একটা, আমরা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে অ্যাকচুয়ালি এভাবে দেখতে পাবো এবং এটা আমার 3D অ্যানিমেশনের মাধ্যমে এটাকে নিজের উপস্থাপনের জন্য তৈরি করা। এবার আমরা চলে যাই মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে সেটা সম্পর্কে আমরা দেখবো। দেখো উদ্ভিদ কোষের মধ্যে ঘটে, হ্যাঁ উদ্ভিদ কোষের মধ্যে ঘটবে, দেহ কোষের মধ্যে ঘটবে, এবং উদ্ভিদের বর্ধিনশু অঞ্চল যেগুলা, যে অংশগুলো বিকশিত হচ্ছে রেগুলার এবং বড় হচ্ছে, সেই অংশগুলোর মধ্যে আমরা এই ধরনের বৈশিষ্ট্য দেখতে পারবো। এবং দেখো শাখা প্রশাখা এবং পাতার মধ্যে আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো, কোষ বিভাজনগুলো আমরা দেখতে পারবো। এখানে আমরা এখানে কয়েক ধরনের ছবি দিয়ে আমরা সেই অংশগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। মাইটোসিস কোষ বিভাজন হয় না। এখন আমাদের জানতে হবে কোন কোন জায়গার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখেছি এবং কোন কোন জায়গার মধ্যে মাইটোসিস কোষ বিভাজনগুলো হয় না, সেই বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত দরকার, কারণ এখান থেকে আবার গুরুত্বপূর্ণ নৈমিত্তিক চলে আসে। যেমন দেখো এটাকে নিউরন বলা হয়, স্নায়ুকোষ বলা হয়, যা শ্বসনতন্ত্রের গঠন এবং কাজের একক। এখানে কোনো ধরনের মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় না। আমাদের রেড ব্লাড সেলের মধ্যে কোনো ধরনের, বা লোহিত রক্তকণিকার মধ্যে কোনো ধরনের মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় না। অপরদিকে অণুচক্রিকার মধ্যে কোনো প্রকার মাইটোসিস কোষ বিভাজন হয় না, এবং আমাদের উদ্ভিদের স্থায়ী যে কোষগুলো তৈরি হয় সেখানে কোনো ধরনের মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় না। এখন মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য দেখব। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যখন মাইটোসিস কোষটা সংজ্ঞায়িত করি তখন আমরা বলেছিলাম মাতৃকোষের সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক, এই তিনটি বৈশিষ্ট্যই হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা বলতে এখন আমরা দেখব প্রথম যে বৈশিষ্ট্য, এটা কোথায় ঘটে, এটা দেহকোষের মধ্যে ঘটে। উদ্ভিদের দেহকোষের মধ্যে ঘটতে পারে, আবার প্রাণীদের দেহকোষের মধ্যেও এই প্রক্রিয়াটা ঘটতে পারে। এবং এই প্রক্রিয়ার মধ্যে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে একবার এবং সাইটোপ্লাজমের বিভাজনও ঘটবে একবার। এবং এখান থেকে দেখো একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়, তাহলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হবে, এটা একটা তার ক্যারেক্টার। এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কী হতে হবে, সমান থাকতে হবে। এখানে আবার দেখো প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি হবে, দুভাগে বিভক্ত হবে। এটা যখন তারা কোষ বিভাজনের প্রথম ধাপের দিকে যখন তারা যাবে তখন এই প্রত্যেকটা কোষ কী হবে, লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হবে। তো আমরা আরে একবার যদি স্টাডি করি তাহলে কী কী বৈশিষ্ট্য পেলাম আমরা, এই কোষ বিভাজনগুলো কোনখানে ঘটবে, দেহকোষের মধ্যে ঘটবে। এক নম্বর বৈশিষ্ট্য গেল, সেটা উদ্ভিদেরও দেহকোষ হতে পারে, প্রাণীরও হতে পারে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কী থাকবে, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হবে। এবার আমরা একটু এখানে ছবি দেখব। ছবিতে দেখো কী হচ্ছে, আমরা ছোটো ছোটো কিছু গাছ দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে সেগুলো বড় হচ্ছে। নিচে দেখো এক বছর, দু বছর, তিন বছর, চার বছর, বিশ বছর, এভাবে গাছগুলো কীভাবে বড় হলো। এই ধরনের কোষগুলোর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় এবং এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে একসময় ছোট্ট ক্ষুদ্র আকৃতির একটি গাছ বড় এক ধরনের বৃক্ষে পরিণত হয়। এখানে দেখো প্রথমে একটি ডিম ছিল, ডিম থেকে বাচ্চা, বাচ্চা থেকে বাচ্চাটি বড় হচ্ছিল, তারপর সেখান থেকে একটি বড় মুরগিতে পরিণত হয়েছে। এটাও এক ধরনের দেহকোষের কোষ বিভাজন যা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। এখানে দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখো শুটকিট ছিল, সেখান থেকে ধীরে ধীরে দেখো একটা মৌমাছির প্রজাপতি জন্ম হয়েছে। এখানে একটা আমরা খরগোশ দেখতে পেলাম, সেটা ধীরে ধীরে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা বড় খরগোশে পরিণত হয়। দেখো এটা গরুর আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, তারা ধীরে ধীরে বিকশিত হলো, তাদের দেহের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটলো এবং তারা একটি বড় কোষে পরিণত হলো।
এবার শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যা দেখব কি কি দেখব, এখানে আমরা দেখো কোষের আবরণী এবং ক্রোমোজোম। এটি কোষের মধ্যে প্রথমত বাইরের দিকে যেটা থাকে সেটা কোষ আবরণী, এবং কোষের ভিতরে যে অংশ গোলাকার যে অংশটি থাকে এর মধ্যে যে সুতার মতো যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোজোম। এবং এদের যে নিউক্লিয়াসকে আবরণ করে যে আবরণটি থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এবং তারপরে দেখো এই কোষের কি হচ্ছে, এই কোষটাকে বলা হচ্ছে প্রথমে এই কোষটাকে বলা হচ্ছে মাতৃকোষ, এবং এই মাতৃকোষ বিভাজিত হয়ে কি হবে, দুটি অপত্য কোষ তৈরি হবে। যে দুটি কোষ তৈরি হবে আমরা প্রথমেই বলেছিলাম, সেই দুটি কোষকে বলা হয় অপত্য কোষ, এবং যে কোষটি বিভাজিত হয় সে কোষটিকে বলা হয় মাতৃকোষ। এটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এবার আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে একটু ভালোভাবে ধারণা অর্জন করব। দেখো একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়েছে, হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওগাইনোসিস, এবং এর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোগাইনোসিস। মাইটোসিস কোষ বিভাজনটি যখন সম্পন্ন হয় তখন দু ধরনের বিভাজন আমরা এর মধ্যে লক্ষ্য করতে পারি, একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, অপরটিকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমত নিউক্লিয়াসের বিভাজন যখন সম্পন্ন হয় বা এই পদ্ধতি যখন চলতে থাকে তখন তাকে বলা হচ্ছে ক্যারিওগাইনোসিস। এবং তারপর দেখো সাইটোপ্লাজমের যখন বিভাজনটা শুরু হয়, দেখো এই অংশটা বাইরের অংশটা সেটাকে বলা হচ্ছে কি, সাইটোকাইনেসিস। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব নিউক্লিয়াসের বিভাজনের ধাপগুলো। নিউক্লিয়াসের বিভাজনের ধাপ আমরা জানি কি কি বলো দেখি। আমরা জানি প্রথম ধাপ প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এক্সেট্রা এক্সেট্রা। দেখো প্রথম ধাপ কে বলা হচ্ছে প্রোফেজ ধাপ। এই ধাপে কি হয়, এই যে আমরা যে এখানে দেখো, আমরা এখানে একটা প্রাণীকোষ এবং একটা উদ্ভিদ কোষের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রোফেজ ধাপের ক্ষেত্রে এখানে একটা উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে। তো এখানে ক্রোমোজোমগুলো পানি বিয়োজন ঘটবে, তারা মোটা এবং খাটো হবে, এবং তাদের দৃষ্টিগোচর হবে, মানে খালি চোখে, মানে তাদেরকে তখন আমরা দেখতে পাবো, হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটবে। এই ধাপটাকে বলা হচ্ছে প্রোফেজ ধাপ। এবং এই ধাপের ক্ষেত্রে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো আমরা দেখতেছি, এই ক্রোমোজোমগুলো লম্বালম্বী দুটি ভাগে বিভক্ত হয়, এবং এটি একটি কোষ বিভাজনের দীর্ঘমেয়াদী ধাপ। দেখো প্রোমেটাফেজের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ক্রোমোজোমগুলো দুটি ভাগে বিভক্ত হলো বা তাদের লম্বালম্বী দুভাগে বিভক্ত হলো, তারা কি করবে, এই যে দেখো এখানে আমরা একটা মাকু আকৃতির একটা গঠন দেখতে পাচ্ছি, এরকম দেখো মাকু আকৃতির গঠন। এখানে ক্ষেত্রে কি হয়, যে সেন্ট্রিওলগুলো ছিল এরা দুই একটা কোষে দুই প্রান্তে অবস্থান করবে, দুই মেরুর দিকে অবস্থান করবে, এবং ঠিক মাঝ বরাবর অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলের মধ্যে কি ঘটবে, এই বিষুবীয় অঞ্চলের মধ্যে এই যে আমরা যে প্রোফেজ ধাপে যে ক্রোমোজোমগুলো দেখলাম, এই ক্রোমোজোমগুলো আসে এই স্পন্দন যন্ত্রের এই তন্তুগুলোর সঙ্গে যুক্ত হবে। যে তন্তুগুলোর সঙ্গে যুক্ত হয় সেগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু, আর বাকি যে তন্তুগুলো থাকে যেগুলোর সঙ্গে ক্রোমোজোম যুক্ত থাকে না সেই তন্তুগুলোকে বলা হয় আমাদের স্পিন্ডল তন্তু। তো এবার আমরা দেখব প্রোমেটাফেজ গেল, তারপর দেখবো আমরা মেটাফেজ। মেটাফেজ ধাপে কি হবে, দেখো একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের ছবি এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই যে ক্রোমোজোমগুলো ছিল এই ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর এখানে এসে কি করবে, তারা অবস্থান করবে। দেখো সবগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এই ধাপের মধ্যে তারা কি হবে, অবস্থান করবে। ঠিক মাছ বরাবর যখন আমরা দেখতে পাচ্ছি এবং বিষুবীয় অঞ্চলে ঠিক দেখো মাছ বরাবর এই কোষগুলোকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং শেষের ধাপটি দেখো চার নম্বর ধাপ, যেটাকে অ্যানাফেজ ধাপ বলা হয়। এরপর আমরা আরেকটি ধাপ দেখতে পারবো, এ সময় কি হবে, এই যে তন্তুগুলো ছিল তন্তুগুলো দু মেরু থেকে তাদেরকে একটা আকর্ষণ বা টান শুরু করবে। এই টানের কারণে তাদের মাঝখানে যে গোলাকার অংশটা থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বলে, সেটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে, ফলে তারা দুই মেরুর দিকে পথ গমন করবে। এ সময় তাদেরকে দেখতে ইংরেজি বর্ণ VLZ এবং I এর মতো মনে হয়। তারপরে শেষের যে ধাপ সেটাকে বলা হয় টেলোফেজ ধাপ। তারা দুই মেরুর দিকে যখন পৌঁছাবে, দেখো প্রথম ধাপে কিন্তু তাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটা শুরু হয়, এবং শেষ ধাপে গিয়ে আমরা আবার এসে লক্ষ্য করব তাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের মধ্যে আবার নতুনভাবে কী হবে, আবির্ভাব ঘটবে, এবং তাদের মাস বরাবর কী হবে, একটা কোষ প্লেট তৈরি হবে। এবং কোষ প্লেট তৈরি হওয়ার পর তারা দেখো একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হবে। এটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের মাধ্যমে কী হবে, সাইটোপ্লাজমটি দুই পাশ থেকে ভেতরের দিকে খাস করে ভেতরের দিকে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর একটি কোষ থেকে তখন আমরা পুরোপুরি আমরা দুটি কোষ এখানে দেখতে পারব। মাইটোসিস কোষ বিভাজন। এখানে মাইটোসিস কোষ বিভাজন প্রথমে কী হলো, দেখো নিউক্লিয়াসের বিভাজন ঘটলো, তারপর কী ঘটলো আমরা দেখলাম সাইটোপ্লাজমের বিভাজন ঘটলো। নিউক্লিয়াসের বিভাজনগুলো কী কী, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, দেখো ছবির মাধ্যমে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এবার আমরা এখান থেকে একটু দেখবো দলীয় কাজ যেটা তোমাদের থাকবে, সেটা হচ্ছে জীবের জীবনে মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কেন, কেন আমাদের এটা দরকার, তোমরা দলীয় কাজ করে সেটাকে নোট তৈরি করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে
মূল্যায়ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে তোমাদেরকে আমি কোশ্চেন করব এবং কোশ্চেন তোমরা কমেন্টস বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে এবং নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয় সেটা তোমরা লিখে জানাবে এবং কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণ VLJIL এর মতো মনে হয় এবং কোন ধাপে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। মাইটোসিসকে সমীকরণাল ডিভিশনাল কেন বলা হয়, কারণ মাইটোসিসের কোষ বিভাজনের ফলে কী হয়, মাতৃকোষে অনুরূপ ঠিক অপত্য যে কোষগুলো তৈরি হয় তারা সমান একই গুণ সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন এবং একই ধরনের ক্রোমোজোম সম্পন্ন হওয়ার কারণে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় সমীকরণাল কোষ বিভাজন। তোমাদের বাড়ির জন্য যে কাজগুলো থাকতেছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো চিত্র এঁকে এদের বৈশিষ্ট্যগুলোকে তোমাদেরকে নোট করতে হবে এবং সর্বশেষে আমি বলবো তোমাদেরকে আমার এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে, ভালো থাকবে এবং করোনা থেকে সবসময় কী করবে, দূরে থাকার চেষ্টা করবে। তো আগামী ক্লাস দেখার জন্য আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।